আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন। আসলে তামাদি আইন জিনিসটা কি এটি আমাদের বুঝে আসে না। তো এই জন্য আমরা তামাদি আইনের 28 ধারা কেন বাতিল হচ্ছে না, কেন সরকার বাতিল করতেছে না, বা তামাদি গণনা বা তামাদিটা কিভাবে আমরা এক্সেপশন এক্সক্লুশন এগুলো হিসাব করব, কনফিউশনে চলে আসি। তো যে কোনো আইন বোঝার আগে নিয়ম হচ্ছে, আইনটাকে যদি আমরা ওভারলুক করি 2-3 বার, তাহলে আমাদের মাথার মধ্যে খুব ইজিলি কিন্তু সেটা বসে যাবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, বা সংক্ষেপে আমরা বাংলায় বলতেছি তামাদি আইন। এ তামাদি শব্দটা যদি আমরা ধরি, এটা হচ্ছে একটা আরবি শব্দ। এর মানে অনেকগুলো হতে পারে। যে কোনো একটা জিনিস শেষ হয়ে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, সমাপ্ত হওয়া, সীমাবদ্ধতা, আপনি যেটাই নিতে চান সেটাই নিতে পারেন। তাহলে তামাদি মানে হচ্ছে একটা জিনিস সীমাবদ্ধ হয়ে যাওয়া, সমাপ্ত হয়ে যাওয়া, বাধা পাওয়া, শেষ হয়ে যাওয়া, যেটাই আপনার বুঝে আসে সেটাই নেন। তো এখন এই যে তামাদি, এটা আসলে কেন বা কবে থেকে চালু করা হয়? তো আমরা সবাই জানি এই উপমহাদেশের ভূমি ব্যবস্থার সাথে, দেওয়ানি ব্যবস্থার সাথে মোটামুটি সব আইনগুলো কিন্তু ম্যাক্সিমাম জড়িত। তো যখন 1793 সালে এই অঞ্চলে জমিগুলোকে পারমানেন্ট সেটেলমেন্ট হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দেওয়া হলো জমিদারদেরকে, জাস্ট নির্দিষ্ট কিছু রাজস্বের বিনিময়ে, যারা প্রতি বছর জমিদাররা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিবে, আর প্রজা রায়ত চাষিদের কাছ থেকে জমিদাররা খাজনা আদায় করবে। এক্ষেত্রে যখন তারা 1793 সালে জমিগুলো বন্দোবস্ত দিল, তো তার সাথে তারা যেটা করলো সেটা হচ্ছে যে একটা রুলস এবং রেগুলেশন দিয়ে দিল। এই রুলস এবং রেগুলেশনের মধ্যে আমরা যদি দেখি যে 1700 যখন আমরা 96 সাল দেখতেছি, এই 1796 সালে আমরা দেখতে পাই তারা যেটি করেছে সেটা হচ্ছে এই অঞ্চলে তামাদির সর্বপ্রথম তারা একটা আবির্ভাব নিয়ে এসেছে, রাজস্ব বিক্রি আইন বা সুজাস্ট্র আইন নামে। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে যদি জমিদাররা তার রাজস্বটা দিতে না পারতো, তার জমিদারিটা নিলামে অন্য জমিদারদেরকে দিয়ে দেওয়া হতো। যারা প্রজা ছিলেন তাদের কিন্তু সেখানেই থাকতো, শুধু জমিদার চেঞ্জ হয়ে যেত। তো এই জন্য একদিন নির্দিষ্ট সূর্যাস্ত পর্যন্ত যেহেতু অপেক্ষা করা হতো, তো এই জন্য এটাকে সূর্যাস্ত আইন বলা হতো বা রাজস্ব বিক্রি আইন। তাহলে আমরা এই অঞ্চলে সর্বপ্রথম তামাদি আইনের খণ্ডকালীন যে প্রয়োগ দেখতেছি সেটা হচ্ছে 1796 সালে এই যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। এই জিনিসটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝবেন যে তামাদি আইনটা কিভাবে আমাদের কাছে আসলো। তো এই অঞ্চলে আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে দেওয়ানি, এই যে খাজনা বৃদ্ধি সংক্রান্ত অসংখ্য কিছু নিয়ে এই অঞ্চলে যেটি হয়েছে সেটা হচ্ছে, যারা ভারতীয় ছিল, যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করত, এদের মধ্যে অনেক সিপাহী যেটি করে 1857 সালে তারা বিদ্রোহ ঘোষণা করে, যাকে আমরা সিপাহী বিদ্রোহ জানি। এই সিপাহী বিদ্রোহ ঘোষণা করার পরে যখন এই সিপাহী বিদ্রোহ শুরু হয়, তার 1 বছরই পরে 1858 সালে ব্রিটিশ সরকার তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে বন্ধ ঘোষণা করে এবং সরাসরি নিজেরা এই অঞ্চলের শাসনভার গ্রহণ করে। এই সিকোয়েন্সটা আপনারা মনে রাখবেন, তাহলে কখনোই আপনি আর বিভিন্ন আইন কেন প্রয়োগ করা হয়েছে, কত সালে প্রয়োগ করা হয়েছে এগুলো কিন্তু ভুলবেন না। তাহলে 1757 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়, 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে যায়, 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণ করে 1 বছরের মধ্যে তারা যেটা করে, 1859 সালে তারা রেন্ট অ্যাক্ট বা খাজনা আইন নিয়ে আসে। কারণ এই অঞ্চলের যে কৃষকের যে অসন্তোষ ছিল খাজনা সংক্রান্ত বিষয়ে, এগুলো নির্ধারণ করার জন্য একই বছর তারা যেটা করে, তিনটা গুরুত্বপূর্ণ আইন কিন্তু তারা নিয়ে আসে। সালটা মনে রাখবেন, 1859। প্রথমেই যেটা, সেটা হচ্ছে তারা রেন্ট অ্যাক্ট বা খাজনা আইন নিয়ে আসে। এটা করতেছে তারা রায়ত প্রজা কৃষক যারা আছে তাদের যে ক্ষোভ ছিল সেটাকে কিছুটা প্রশমিত করার জন্য, তাদেরকে মালিকানা দিয়ে দেওয়া হয় 12 বছর দখলে থাকলে, এই সমস্ত বিষয়। একই সালে তারা এই যে তামাদি আইন যেটা আমরা পড়তেছি এটাকে সর্বপ্রথম তারা বিধিবদ্ধ করে কোডিফাই করে। তাহলে তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ বা কোডিফাই হয় 1859 সালে। একই সালে যে সিপিসি, দা কোড অফ সিভিল প্রসিজিওর, এটাকেও তারা বিধিবদ্ধ করে, অর্থাৎ প্রণয়ন করে, এটাকেও তারা ইনেক্ট করে। তবে এর ইনফোর্সমেন্ট ডেট যদি আমরা দেখি, তামাদি আইন সর্বপ্রথম এই বিধিবদ্ধ তামাদি আইনকে তারা যেটা করে সেটা হচ্ছে 1862 সালে সর্বপ্রথম তারা এই তামাদি আইনটাকে তারা ইনফোর্স করে, ইনফোর্সমেন্ট ডেট। তো তাহলে আপনারা বুঝতেই পারতেছেন সিকুয়েন্সটা কেমন। আজকের যে তামাদি আইন, এটা হচ্ছে 1908 সালে তারা আবার এই আইনটাকে সংশোধন করে ফাইনালি নিয়ে আসে 1908 সালে,
এর মধ্যেও তারা গুরুত্বপূর্ণ আইনগুলো নিয়ে আসে, তামাদি আইন, সিপিসি এবং রেজিস্ট্রেশন আইন। তাহলে তিনটা আইন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যখনই আপনি 1908 পড়বেন তিনটা, অ্যাটলিস্ট তিনটা আইন মাথায় রাখবেন, যে দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন এবং রেজিস্ট্রেশন আইন একই সালে প্রস্তুত করা হয়। এই 1908 সালে তামাদি আইনটা যদিও ইনাক্ট করা হয়, তবে এর ইনফোর্সমেন্ট ডেট হচ্ছে 1909 সালের জানুয়ারি। যে কোনো আইনে যখনই আপনি যে কোনো অ্যাক্ট দেখবেন তার একটা ইনাক্টমেন্ট ডেট থাকবে, তার একটা ইনফোর্সমেন্ট ডেট থাকবে, এই দুটো ডেটের উপর ভিত্তি করে আমরা আইনে তিন প্রকারের ইফেক্ট পাই, যেটা অতীত থেকে কার্যকর, যেটাকে আমরা বলি যে এই আইনটার রেট্রোস্পেক্টিভ একটা ইফেক্ট আছে, অর্থাৎ অতীত থেকে আসবে। একটা হচ্ছে ভবিষ্যতে কার্যকর হবে নির্দিষ্ট কোনো ডেটে, সেটাকে আমরা বলি প্রসপেক্টিভ বা ভবিষ্যৎটা নিয়ে এসে থাকবে। আর একটা হচ্ছে রেট্রো অ্যাক্টিভ, যেটা অতীতকে স্বীকার করবে, অতীতের ঘটনা স্বীকার করবে, সবকিছু স্বীকার করবে, কিন্তু অতীত থেকে কার্যকর হবে না, কার্যকর হবে ভবিষ্যৎ থেকে। আইনের ইনফোর্সমেন্ট ডেট এবং ইনাক্টমেন্ট ডেটের উপর ভিত্তি করে আমরা আইনগুলো তিন প্রকারের প্রভাব কিন্তু আমরা পাই। এই যে তামাদি আইন, এটাকে অনেকবার সংশোধন করা হয়েছে। তো এর মধ্যে আমরা যদি দেখি এখনকার তামাদি আইনে যে অনুচ্ছেদ বা আর্টিকেল দেওয়া আছে, 183টা আর্টিকেলের মধ্যে 113 এবং 114 কে সংশোধন করে সেখানে যে চুক্তি প্রবল মামলার তামাদি 3 বছর থেকে 1 বছর করে দেওয়া হয়েছে। তামাদি আইনটাকে যদি আমরা খুব মাইক্রোস্কোপের নিচে রাখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই নর্মালি এই অঞ্চলের আইনগুলো দুটো ধারায় বিভক্ত। একটাকে বলি, যেটাকে বলা হয় সেটা হচ্ছে পদ্ধতিগত আইন, যেটাকে বলা হয় প্রসিডিউরাল ল, অর্থাৎ সেটা পদ্ধতি বর্ণনা করে যে আসলে এই জিনিসটা কিভাবে হবে, কিভাবে অধিকারটা আদায় করতে হবে, কিভাবে জেল হবে, জরিমানা হবে, কিভাবে বিচারক কাজ করবেন, এগুলোকে বলা হয় পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। তো তামাদি আইনের 1 থেকে 25 ধারা যদি আমরা একদম মাইক্রোস্কোপের নিচে রাখি, এগুলো পদ্ধতিটা বর্ণনা করে যে সময়টা কিভাবে হিসাব করা হবে, কিভাবে এক্সক্লুশনটা করা হবে, এক্সেপশন গুলো কি কি, এই সমস্ত বিষয় আলোচনা করে। কিন্তু যখন আমরা 26 ধারা এবং 28 ধারা দেখি, 26 ধারা একটা ইজমেন্ট বা সুখাধিকার আস্তে আস্তে, 28 ধারা একটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অধিকার, তো আমরা সেটা বলতে পারি একটা সাস্টেনটিভ ল। তবে এই অঞ্চলে যত আপনি আইনগত বই পাবেন সে সব ক্ষেত্রে তামাদি আইনকে একটা পদ্ধতিগত আইন বলা হয়েছে, তো আপনারাও সেটাই অনুসরণ করবেন যে তামাদি আইনটা একটা পদ্ধতিগত আইন। এখন যদি আমরা দেখি যে আসলে এই অঞ্চলে অন্য যে আইন যেটা অধিকার প্রতিষ্ঠা করে, যেমন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দণ্ডবিধি দেখি, যেটাকে আমরা বলতেছি পিসি বা পেনাল কোড, এক্ষেত্রে প্রতিটা অপরাধ, চুরি কি জিনিস, ডাকাতি কি জিনিস, হত্যা কি, ধর্ষণ কি, লুট কি, এগুলো সংজ্ঞায়িত করতেছে এবং শাস্তিটা দিচ্ছে, অর্থাৎ একটা জিনিসকে ডিফাইন করতেছে, তার শাস্তিটা দিচ্ছে, সেটা হচ্ছে একটা সাস্টেনটিভ ল। এখন এই তামাদি আইন আসলে তৈরির উদ্দেশ্যটা কি, তো মনে রাখবেন তামাদি আইন তৈরির উদ্দেশ্য মেইন যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আদালতে মামলার জট কমানো। আপনি চাইলে আজ থেকে 100 বছরের পুরাতন মামলা আদালতে নিয়ে যেতে পারবেন না, এভাবে যদি করতে থাকে আদালত কিন্তু যত মামলা আছে তার 3 গুণ হয়ে যাবে। আপনার একটা অধিকার আছে, আপনি সময় মতো চাইবেন, আপনার দাবিটা আপনি সময় মতো চাইবেন, তো এই জন্য আপনার অধিকার সম্পর্কে আপনাকে সচেতন করা, আপনার এই যে আদালতে মামলা জট যদি কমে যায়, আপনার অধিকার সম্পর্কে যদি আপনি সচেতন যদি থাকেন, তাহলে যে কোনো একটা বিরোধ কিন্তু আর দীর্ঘদিন থাকবে না, তার মানে বিরোধটাকে দীর্ঘদিন ঝুলিয়ে না রাখা, এইগুলোর জন্য তামাদি আইনকে বলা হয় শান্তির আইন। অর্থাৎ তামাদি আইনটা সমাজে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে। তো মনে রাখবেন তামাদি আইন আমরা এককভাবে পড়লে কিন্তু বুঝবো না, তামাদি আইনের সাথে আমাদেরকে আরো কিছু আইন পড়তে হয়, বিশেষত স্পেসিফিক রিলিফ ট্যাক্টটা তো আপনাকে পড়তেই হবে, কারণ সেটা যদি না পড়েন শুধু তামাদিটা কিন্তু পড়ে আপনি বুঝবেন না। তামাদি আইন সংক্রান্ত আমার একাধিক ভিডিও আছে, সেগুলো আপনার অবশ্যই দেখে নেবেন, তাহলে তামাদি আইনে আপনি সেকশন বাই সেকশন কিন্তু বুঝতে পারবেন। আজকে জাস্ট আপনাদেরকে আমরা একটা সামান্য ওভারভিউ দিলাম যে তামাদি আইনটার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন এটা প্রস্তুত করা হয়েছে। জাস্ট সামান্য 2 মিনিটে যদি আমরা বলি, তামাদি আইনটা হচ্ছে একটা শান্তির আইন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সমাজে মামলা যে কোনো বিরোধকে দীর্ঘদিন যাতে ঝুলিয়ে না রাখা হয়, আদালতে মামলা জট কমানোর জন্য এই তামাদি আইন নিয়ে আসা হয়েছে। আমরা 1796 সালে সূর্যাস্ত আইনের মাধ্যমে খণ্ডকালীন প্রয়োগ দেখতে পাই, 1859 সালে আমরা সর্বপ্রথম তামাদি আইনটাকে কোডিফাই করা হয়েছে বলে দেখতে পাই, 1862 সালে প্রয়োগ করা হয়েছে, 1908 সালের এই তামাদি আইন যেটা 1909 সালে জানুয়ারি থেকে কার্যকর। তো তামাদি আইন একটা হচ্ছে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল,
এটি হচ্ছে মোটামুটি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন। তো বন্ধুরা, যদি আপনারা এই আইনি সংক্রান্ত আরো ভিডিও চান, কোন সাবজেক্টের উপর ভিডিও চান, যেগুলো দেওয়ানি হিসাবে রিলেটেড, সেগুলো সম্পর্কে বলবেন, আমরা ট্রাই করবো খুবই সিম্পল সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর যারা এই সাতকাহন বইটি সংগ্রহ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যেটি করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন এবং 500 ও যে 50 টাকা বিকাশ করে পাঠাবেন। রমজান মাস উপলক্ষে অফারে চলতেছে। তো এটি ছিল সাতকাহনের প্রথম সংস্করণ। প্রথম যখন আমরা বইটি নিই, তারপরে আমরা দ্বিতীয় বইটিকে আরো সংস্করণ করে আরো ওটা কিছু তথ্য ইনক্লুড করেছি। তো আশা করি আপনারা বইটি সংগ্রহ করে উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।